দীর্ঘ 17 মাস পর বাড়ি ফিরে পেলেন দম্পতি। এদিন বিজেপি কর্মীদের সহায়তায় বাড়ি ফেরেন তারা। ঘটনাটি ঘটেছে বনগাঁ প্রতাপগড় এলাকায়। দীর্ঘ 17 মাস পর নিজের বাড়িতে ঢুকলেন দম্পতি। একটি রাজনৈতিক দলের সহযোগিতায় এদিন বনগাঁ প্রতাপগড় এলাকায় নিজের বাড়িতে ঢোকেন তারা। এ বিষয়ে বাড়ির মালিক অঞ্জু বিশ্বাস ও তার ছোট ছেলে তন্ময় বিশ্বাসের অভিযোগ, বনগাঁ পুরসভার চেয়ারম্যান শঙ্করাড্ঢের সাথে আর্থিক কারণে ব্যবসায়িক জটিলতা তৈরি হয়, ফলে বাড়ি ছাড়তে হয় তাদের। এই মর্মে এদিন বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মঞ্জু দেবী। এ বিষয়ে মঞ্জু দেবীর দাবি, এতদিন তারা বাড়ির বাইরেই ছিলেন। এসবের মাঝেই কয়েকদিন আগে তারা যোগাযোগ করেন স্থানীয় বিজেপি নেতৃত্বের সাথে। এদিন সকালে বিজেপি কর্মীদের সহযোগিতায় তারা বাড়িতে ঢোকেন বলেও দাবি মঞ্জু দেবীর। এটা বনগাঁ তৃণমূলের চেয়ারম্যান শঙ্করাড্ডা দখল করেছিল জানুয়ারির 5 তারিখ। যখন নোট চেঞ্জ হচ্ছিল তখন আমাদেরকে দাদাকে বলেছিল, দাদা বিজনেস করে আইসক্রিমের ফ্যাক্টরি, তখন বলেছিল যে এই টাকাটা আমার পুরনো টাকাটা আমাকে নতুন করে তুমি পরে দেবে। তখন জোর করে 25 লাখ টাকা দেওয়া হয়েছিল। চেয়ারম্যান বনগাঁ চেয়ারম্যান শঙ্করাড্ডা টাকাটা ফেরত চায় দাদার কাছে, তারপরে দাদা তখন দিতে পারে না, যেহেতু ফ্যাক্টরির থেকে আমাদের নিজস্ব টাকা পয়সা কিছুই ছিল না, ফ্যাক্টরির থেকে টাকাও দিচ্ছিল না, দেয়া হয়নি। জানুয়ারির 5 তারিখ 18 তখন এসে একদল ছেলে পেলে এসে, আমরা তো ছেলেরা কেউ বাড়ি ছিলাম না, মহিলারা ছিল, একটা 3 মাসের বাচ্চা নিয়ে ওরা বের করে দিয়েছে। ওনার কাছে 10 লক্ষ টাকা আমার বৌমাকে নিয়ে গিয়ে আমি দেই, বাচ্চাগুলোকে অন্তত ঘরে থাকতে দেয়, কিন্তু দেয়নি। বাড়ি তো দখল করে নিয়েছে 5 তারিখেই, এখন তো ভালো লাগবেই সবার বাড়ি সবার। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বনগাঁ পৌরসভার পৌরপতি শঙ্করবাবু। তার দাবি, অঞ্জু দেবীরা ব্যবসায়িক কারণে বাড়িটি মর্টগেজ রেখেছিলেন ব্যাংকের কাছে, ব্যাংকের টাকা সময় মতো পরিশোধ করতে পারছিলেন না তারা। এই মর্মে ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন সংবাদপত্রে নোটিশও দেওয়া হয়। বনগাঁ পৌরসভার পৌরপিতা তাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল, আজ তারা বাড়ি ফিরে পেয়েছে। এটা বিজেপি লোকেরা তাদেরকে বাড়ি পাওয়ার পক্ষে হেল্প করেছে বা তারা দখল করে দিয়েছে, কারণ তারা হয়তো জানে না যে এই বাড়িটা আমাদের গোবরডাঙ্গা ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে অলরেডি তারা মর্টগেজ রেখেছে দীর্ঘদিন ধরে। এদের বাড়ি আর একটা অঞ্জলি যে হচ্ছে ওদের আইসক্রিম কল আছে সেইখানে তারা রেখেছে, এবং প্রায় 6 আগস্ট 2018 সেই বাড়িটার পজিশন দখল করার জন্য অটোমেটিক ব্যাংক থেকে নোটিশ দিয়েছে, এবং সেই নোটিশের প্রতিলিপিটা এইটা নোটিশের প্রতিলিপিটা। অভিযোগ অস্বীকার করে শঙ্করবাবুর আরও দাবি, মর্টগেজ রাখা বাড়ি কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কেন দখল করতে যাবে, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও দাবি করেছেন তিনি। ব্যাংকে কোনো মূর্খ আছে যে ব্যাংকের প্রপার্টি মর্টগেজ দেওয়া এবং ব্যাংকের কাছে মর্টগেজ দেওয়া কোনো জমি কখনো কেউ দখল করবে? ওখানে তাদের নিজস্ব আইসক্রিমের ব্যবসা চলছিল নিচের ঘরে, নিশ্চয়ই সবাই দেখতে পেরেছে। অভিযোগ থাকতে পারে, অভিযোগের সত্যতা যারা মিথ্যা ভুল প্রচার করবে তা ইমিডিয়েট তাদের বিরুদ্ধে কঠোরতম হয়ে যেন ব্যবস্থা নেওয়া হয়। আমরা বনগাঁ থেকেও আমি নিজেও বনগাঁ পুলিশকে, আইসি সাহেবকেও অভিযোগ জানিয়েছি, ওভার টেলিফোনে এবং হোয়াটসঅ্যাপেও জানছি, এবার লিখিত আকারে বনগাঁ পৌরসভাতে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।